বন্দে গুরুপদ ভক্ত শ্রী চৈতন্য প্রভু বন্দে সহোদিতম শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা দয়ম গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর

भक्तिप्रमदाक्ष जगोद्वरन् धैर्यं सदा परिभवग्नमविष्टदूहं तीर्थास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भित्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय বিসুজিত কিমপি কবধু সুদর্শ পরর সারমূরি সারাধিকময়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্রী অতগাধর শিব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ্রী অতগাধর শিব সি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুলম্বিত ভুজৌ কনক संकीर्तन कपितरो कमलाशताक्ष विषाम बरो दिजरो जुगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा अवतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमः मिगंगे तव पाद पंकजम सुरा सुरैर्वंदीतो दिपरूपम च मुक्तिं च ददासि नितं भावानुरूपे सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी तbam भागम नारायणो प्रियमनंग मदाम भारम परानुसिपुरपति भजविसनाथम वागीश जुश्व बदने लक्ष्मीर्जश च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम।, राम।, राम। हरे विपदो नैव विपदो सम्पदो नैव सम्पदो विपदः विस्मरणं विष्णु सम्पदो नारायणश्रुतिः विपदो नैव विपदो सम्पदो नैव सम्पदो विपदः विस्मरणं विष्णु सम्पदो नारायणश्रुतिः गौर्यगोष्ठीभति শ্রীশিলভক্তি সিদ্ধানন্ত সরস্বতী গোস্বামী প্রভা পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে মুহূর্তে আমরা পরম সত্য বস্তুর সন্ধান পাব সেই মুহূর্তে ব্যস্ত হতে হবে আর এক ফ্র্যাকশান অফ সেকেন্ড অপচয় না করে সঙ্গে সঙ্গে সেই পরম সত্য বস্তুকে আঁকড়ে ধরতে হবে জাপটে ধরতে হবে গৌরী গোষ্ঠী শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক্টর বহুপাত পরমাংশ জানিয়েছেন আমাদের জীবনে যে মুহূর্তে আমরা সেই পরম সত্যবস্তু সন্ধান পাব কোনো এক মহাপুরুষের কাছ থেকে বা যে কোনোভাবে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমাদের সেই সত্যবস্তুকে জাপটে ধরতে হবে কোনোরকমভাবে আর এক ফ্র্যাকশন ও সেকেন্ড অপচয় করা যাবে না জগতের লোক কোন রকম কোনোরকমভাবেই অদক্ষজ ভগবানের সেবা করতে চায় না জগতের লোক কোনোভাবেই অদক্ষজ ভগবানের সেবা করতে চায় না কিন্তু কি আশ্চর্য তাদের কোনো উপদেশ না দিল তাদের বই পড়তেও হয় না কোনো উপদেশও দিতে হয় না মায়ার সেবা এমনি করতে পারে কি করে করে কে জান কোনো উপদেশ দেওয়ার দরকার পড়ে না কোনো বই পড়ার দরকার পড়ে না কি করে তারা যে প্রেরণা পায় মার সেবা করতে পারে কিন্তু বস্তু ভগবানের সেবা তারা করতে চায় না কিছুতেই চায় না যত বোঝানো যাবে বস্তু সেবা ছাড়া আর কোনো রাস্তাই নাই খোলা আমাদের যদি কোনো অল্টারনেটিভ থাকতো ইফ দেয়ার ইজ এনি অল্টারনেটিভ ইন লাইফ দ্যাট ইউ ক্যান ডু ইট ইউ ক্যান দ্যাট বাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ ক আমাদের জীবনে কোনো অলটারনেটিভ নাই যে এটা না করে এটাও করতে পারতাম এরম নেই এরম কোনো অল্টারনেটিভ নেই যে এটা না করে এটাও করা যেত এরকম নেই রাস্তা একটাই আছে যদি কেউ বাঁচতে চায় যদি কেউ গলায় দড়ি দিতে যাও আমার কিছু করার নেই মায়ার বসে নিজের জীবনকে নাশ করা এটা গলায় দড়ি দেওয়াই বলে এটাকে স্বাস্থ্য বলছে এটা আত্মহত্যা বলে আত্মাকে পতন করে দেওয়া আত্মাকে তো মারা যায় না কোনো যাই হোক পততির অধর অধর বিনা উপদেশেও প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ কেন জানি না কি ম্যাজিক তারা মায়ার সেবা করতে পারবে বলতে হবে না কিন্তু ভগবত সেবা যেটাকে যে বস্তু সেবা করতে চায় না আর কেউ মরতেও চায় না যদি বলো মরবে তুমি না মরবে না কেউ মরবে না কোনো ব্যক্তি মরতে চায় না যদিও তারা জানে যদিও তারা জানে আমাদের মরতে হবে সবাই কিন্তু জানে জিজ্ঞাসা করো কিন্তু বলবে মরব না মরতে চায় না রবীন্দ্রনাথ ঠাকুর যখন তাকে নিয়ে আসা হচ্ছে গাড়ি করে লাস্ট সময়ে শেষ সময়তে বোলপুর থেকে সেই সময়ে কবি খালি দেখছেন প্রকৃতির সৌন্দর্য মানে ওইটি তার আনন্দ অবশ্য বৈষ্ণবের মুখে কথা শুনেছিলেন তিনি বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে তিনি বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে এত বড় কবি হয়ে বোকার মতো কথা বলছেন কেন ও মরতে তো হবেই মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে বলে লাভটা কি তোমাকে তো মর্তি ঘাটে যেতেই হবে তোমাকে কিন্তু বলছে কেন বলছি জানো কারণ সত্যি আমাদের জীবনে মৃত্যু বলে কিছু নাই বাস্তবিক বা মৃত্যু তো নাই আত্মার তো কোনো মৃত্যু নাই ওই যে আত্মার মৃত্যু নাই এই স্বভাবটাই অজান্তে আমাদের মধ্যে ঢুকে যায় আমরা মরতে চাই না আমরা মরতে চাই না মানে আমাদের মানে হয় আমরা যখন বলি মরতে চাই না তখন আমাদের মানেটা কি ধারায় আমাদের মানে তো আমার শরীরটা ছাড়তে চাই না আমাদের এই মানেটা দাঁড়ায় আমরা যখন বলি আমরা শরীর মরতে চাই না আমাদের ধারণা দাঁড়ায় এ শরীরটাকে ছাড়তে চাই না কিন্তু শরীর ছাড়তেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আমাদের কোনোরকমভাবে এই জগতে থাকবার কোনো বন্দোবস্ত নাই এই জগতে থাকবার কোনো ব্যবস্থা আমাদের নাই এই জগৎটাকে বলা হচ্ছে পথিকের সরাইখানা ইটস ওয়ান ক্যান ইনক ইউ কাম আই মিট উইথ ইউ আফটার দ্যাট ইউ ক্যান গো নর্থ ডিরেকশান আই ক্যান গো সাউথ ডিরেকশান ইন ইউ নো ইন হোটেল লাইক হোটেল এভরিওয়াডি কামিং আমার মনে আছে যখন আমি কেদার মধ্যে বিভিন্ন হিমালয় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে লাস্টে যখন ফিরে আসছি তখন কালী কমলিওয়ালা বলে একটা আশ্রম আছে পাহাড়ের গায়ে ওরা থাকতে দেয় ওখানে ছিলাম আর সে পাঁচিল দিয়ে খরস্বতা সেই মন্দাকে নিয়ে দেখছি ভয়ঙ্কর রূপ অবশ্য চানও করেছি ওর মধ্যে শিকল ধরে একটা সাধু আমাকে চেনে না সে আমার কাছে এসে দাঁড়ালো তারপর আমার সঙ্গে পরিচয় হলো কথাবার্তা হলো অনেক কথা হলো অন্য সম্প্রদায়ের সাধু নিম্বার্ক হবে অনেক পরিচয় হলো অনেক কথাবার্তা হলো তারপর সকাল হতে সে চলে গেল উত্তর দিকে আমি চলে গেলাম দক্ষিণ দিকে আর ওই লোকের সঙ্গে কোনোদিন দেখা হয়নি ঠিক এই কথাটাই নারদজি মহারাজ যদি আমাদের বসুদেবজিকে বলছেন দেখুন আমাদের প্রত্যেকের সঙ্গে পরে পরের এই যে যোগাযোগ আমরা আত্মীয় হয়ে যাই না মনে হয় এটা আমার বাবা এটা আমার ভাই এই যে আত্মীয় হয়ে যাই আমরা এটা একটা মায়ার একটা বিরাট ব্যবস্থা এটা মায়ার একটা সুন্দর ব্যবস্থা এতে একে অপরকে আপন ভেবে সংসারটাকে পেতে বসেছি কিন্তু বাস্তবিক পক্ষে যার যখন সময় আসবে যেমন গাড়িতে দূরে চলছি আমার নামতে হবে হাওড়ায় কাউল নামতে হবে এলাহাবাদে কাউল নামতে হবে যেখানে যার সময় আসবে সে তখন গাড়ি থেকে নেমে যাবে এই আমাদের হিন্দিতে এটাকে বলে আমাদের জীবনযাত্রা জীবনযাত্রা কেন বলে আমরা সত্যিই জীবনযাত্রা আমরা যাত্রা করি যাচ্ছি যেতে যেতে যার যখন সময় হলো তোমার মা সময় হলে মা চলে গেল বাবার সময় হলে বাবা নেবে তোমার সময় তুমি নেবে যাবে গাড়ি থেকে এই হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য তথাপি লোকে কোনো রকমভাবে এই ব্যাপারে অনুভব করার চেষ্টা করছে না অদক্ষজ বস্তু কাকে বলে যদি কেউ প্রশ্ন করে প্রপাত প্রায়ই বলতেন অদক্ষজ বস্তু সেবা কেউ করতে চায় না আচ্ছা অদক্ষজ বস্তু কাকে বলে এটা তো আগে জানা দরকার কেউ তো আমরা জানি না অদক্ষজ বস্তু কাকে বলে অদক্ষজর বিপরীত শব্দটা কি অক্ষয যেমন দিনের বিপরীত শব্দ হলো রাত ধনির বিপরীত শব্দ হলো গরিব ঠিক সেরকম অধক্ষজ বস্তু অধ্যক্ষজ বস্তু যদি বলি তার বিপরীত শব্দ হয় অক্ষয আচ্ছা যেটা ক্ষয়প্রাপ্ত হয় এই জগতে সমস্ত বিষয় আমাদের ক্ষয়প্রাপ্ত হয় যখন থেকে জন্মেছি তখন থেকে আমরা মৃত্যুর দিকে যাতায়াত করছি সে চলতে আরম্ভ করেছি যে সময়তে জন্মগ্রহণ করেছিলাম তখন থেকে আস্তে আস্তে আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু এটা অনুভব হচ্ছে না মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি এটা অনুভব হচ্ছে না কিন্তু কাউকে প্রত্যেকেই আমরা কিন্তু মৃত্যুর দিকেই যাচ্ছি আমরা কিন্তু সেটা অনুভব করতে পাচ্ছি না এরা বড় আশ্চর্যের বিষয় কেউই অনুভব করতে পাচ্ছেন না এই জন্যই বকরূপী ধর্মরাজ যখন যুধিষ্ঠির মাাজকে বলেছিলেন জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি বলতে পারেন বকরবি ধর্মরাজ বলেছিলেন যুধিষ্ঠির মহারাজ কি আচ্ছা জগতের সবচেয়ে বড় আশ্চর্য কি এর চেয়ে বড় আশ্চর্য কিছু হতে পারে না সেটা কি না প্রতিনিয়ত আমাদের জীবনে বলহরি হরিবল করে চলে যাচ্ছে লোকে এই যে মৃতদেহটা একটা অকারণে মেরে ফেলল তার মৃতদেহের আগে অনেকগুলো মৃতদেহ ছিল খবর পেলাম তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে দেওয়া হোক যাই হোক তো এইরকমভাবে প্রত্যেক শ্মশানে লাইন দিয়ে থাকে একটার পর একটা মৃতদেহ আর এইভাবেই প্রত্যেকের মৃত্যু যাত্রা স্বীকার করতেই হবে জানতে অজান্তে কে বলবে রাম নাম সত্য হ্যাঁ কে বললে বল হরি হরি বল এইটি বলবে অন্য কোনো কথা আর তাদের থাকবে না এটা বলতে হবে এই জন্য যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন তিনি খুব বুদ্ধিমান তো যুধিষ্ঠির মহারাজের নামটা যুধিষ্ঠির মহারাজ হলো কেন তার কারণ হল সন্ধিবিচ্ছেদ করলে বোঝা যায় যুদ্ধেতে যিনি স্থির থাকেন কোন যুদ্ধ যদি বলা যায় কি যুদ্ধ বললেন আপনি তিনি তো বড় হলেন জন্মে তারপর বড় হয়ে তারপর তার নাম যু তার সে তো কুরুক্ষেত্রে যুদ্ধ হল কোন যুদ্ধের কথা মনে করে তাকে যুধিষ্ঠির নাম দেয়া হলো আমি যদি বলে জীবন যুদ্ধ তাহলে কি ক্ষতি আমাদের জীবনটা যুদ্ধ নয় জীবনটা যুদ্ধ সারাক্ষণ চলছে ইটস ওয়ান ক্যান ফাইটিং জীবন যুদ্ধ তো জীবনযুদ্ধ যুদ্ধ তো বটেই যিনি যুদ্ধতে স্থির রাখেন মাথা যার মাথা গণ্ডগোল হয় না একবার স্থির তিনি ঠিক জানতে পারেন স্থির কখন থাকে যদি এবার প্রশ্ন করা যায় কখন স্থির থাকে যখন ভগবানের কথা মনে থাকে যেটা আমি আগে বলেছিলাম না অবিস্মৃতি কৃষ্ণ ক্ষীণতি অভদ্রাণী চি স্বতস্ব শুদ্ধিম পরমার্থ ভক্তিম জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম যতক্ষণ পর্যন্ত আমাদের মন গুরু বৈষ্ণব ভগবানের চরণে স্থির হয়ে থাকে সেই সময় আমি শান্ত আমার অপ্রাকৃত জগতের সমস্ত কথা মনে পড়ে যায় হরি কথা বলতে ইচ্ছে করে কারণ আমার সঙ্গে যদি সংযোগ থাকে অপ্রাকৃত জগতের সঙ্গে আমার সংযোগ না থাকলে আমার পক্ষে হরিকথা বলা সম্ভব নয় এটা মনে রাখতে হবে এটা লেকচার নয় এটা ভাষণ নয় এই জন্য ভক্তিম ঠাকুর বলতেন অপ্রাকৃত জগতের কথা কেহই বলিতে পারে না অপ্রাকৃত জগতের কথা বৈকুণ্ঠ জগতের দুধগণ ছাড়া কেহই বলিতে পারে না ভক্তিম ঠাকুর বলতেন তাহলে যুদ্ধ যুদ্ধেতে তিনি স্থির থাকেন সেটা জীবনযুদ্ধ হতে পারে কুরুক্ষেত্র যুদ্ধ সেটা আছেই কিন্তু নামটা তখনকার দিনের যারা ছিলেন তারা দূর ভবিষ্যৎ দর্শন করতে পারতেন আওয়ার দর্শন ইজ আপ টু দিস পয়েন্ট উই ক্যান সি সাম স্টুল ইউরিন ওম্যান ম্যান এনিমি ফ্রেন্ড দ্যাট উই ক্যান সি আমরা এইটুকুই দেখতে পারি আমাদের দৃষ্টিতে বাইরে যায় না কিন্তু গুরু বৈষ্ণবের দর্শন দৃষ্টি অনেক দূরে চলে যায় তারা বুঝতে পারে তারা সব দেখতে ভূত ভবিষ্যৎ বুঝতে পারে কি হতে চলেছে কি হবে এগুলো তারা অনুভব করেন এই জন্য পরীক্ষিত মহারাজের যখন জন্ম হলো তখন কি করে বুঝল ঋষিমুনি প্রশ্নটা দেখলে ঋষিমুনিরা কী করে বুঝল তার ঠিকুজি দেখে বলছেন এসো শো মহাভাগবত মহারাজ এই যে আপনার জন্মেছে নাতি বিরাট ভাগবত হবে মহাভাগবত হবে এসব কথা বলছেন তার দ্বারা জগতের লোকের বিরাট মঙ্গল হবে সব ভবিষ্যৎবাণী করছেন একটা কথা চেপে গেলেন এরা হচ্ছে এর তক্ষকের কামড়ে সাপের কামড়ে মরবে এটার বললেন না কেন দুঃখ হবে তো বললেন না চেপে গেলেন ওরাও জানেন তাহলে একটা বাচ্চা জন্মেছে সব বলে দিচ্ছেন ভবিষ্যৎ এরা বলা যায় কাজে এই নাম কি হবে গর্গমণির কে বর্গমণিকে বলে দিল যে এর নাম বলরাম দাও এর কৃষ্ণ তো কে তো বলেনি তে মহাপ্রদ এটা ভেসে অটে এগুলো সব অন্তরে চলে আসে সেই জন্য সেখানে বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের উত্তর হলো অহন্যানী ভূতানি জমালয়ম সেই সবস্থাপরম ইচ্ছা আমি কি আশ্চর্য মতে পারাম এর চেয়ে বড় আশ্চর্য কি হতে পারে বলুন তো এর চেয়ে বড় আশ্চর্য কী হতে পারে যে আমি চোখের সামনে দেখছি সব মরে যাচ্ছে তারপরে আমি বসে বসে চা খাচ্ছি খৈনি টিপছি বিড়ি খাচ্ছি আর বলছি আমি ওই অমুকে সঞ্জয়ের বাবা মারা গেলো রে ওর মা চলে গেল রে আর তুই যে ঘাটে যাবি সেটা আর মনে নেই তোকেও যে ঘাটে যেতে হবে ও আর মনে রাখে না ও আর ওর মাথায় ঢুকছে না ও মজা করছে চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে ওই সব মজা করছে তাহলে এগুলোকে বলে অন্ধ ব্যক্তি সেই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন অহনানী ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম শেষাম শাম মিচ্ছামী কি মামাম পরম এসে পরমাশ্চর্য কি হতে পারে এচে পরমাশ্চর্য কি যে চোখের সামনে দেখছি চলে যাবে যেতেই হবে আজ পর্যন্ত মৃত্যুর সঙ্গে কোনো সমঝোতা হয়নি নি দের ইজ নো সলিউশন উইথ দ্য ডেথ আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি মৃত্যুর কোনো সমাধান হয়নি মৃত্যুকে বরণ করতেই হবে কাজেই যারা হিরো যারা বাস্তবিক বুদ্ধিমান তারা মরবার আগে কিছু করে যাবে তারা ছাগলের মতো পাঁটার মতো জীবন দেবে না বুদ্ধিমান ব্যক্তি তারা জানে আমি এখন অধ্যক্ষ বস্তু ভগবানের সেবা করবো গুরুবেশ তাকে নিত্য জগতে যাব এই জন্যই তো ভগবানকে যখন উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ও উদ্ধব উদ্ধব জিজ্ঞাসা করছেন ভগবানকে আচ্ছা বুদ্ধিমান কাকে বলে বুদ্ধিমান কে বাস্তবিক তখন ভগবান বলেছিলেন যে সেই বুদ্ধিমান যে মাত্র কয়েক দিনের জীবন গ্রহণ করে নিত্য জগতের অনুসন্ধান যিনি করেন অমৃত পাওয়ার চেষ্টা করেন তাকেই তুমি বাস্তবিক বুদ্ধিমান জানবে বাকি কেউই বুদ্ধিমান নয় বাকি কেউই বুদ্ধিমান নয় বুদ্ধিমান কেউ হতে পারে না বুদ্ধিমান কি করে হবে এই জন্য যুধিষ্ঠি এমনি ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন উদ্ধবজি মহারাজকে যে উদ্ধব বাস্তবিক বুদ্ধিমানকে যে এইসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষী যা সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম বুদ্ধিমান গণের মধ্যে বাস্তবিক বুদ্ধিমান সেই মনীষীগণের মধ্যে বাস্তবিক মনীষা তার আছে যিনি মাত্র এই দু এক দিনে জীবনের গ্রহণ করে শরীর নিত্য যে বস্তু যেটা ভক্তিময় ঠাকুর বলছেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণভক্তি করুণ সন্ধান ভক্তিমণ্ডা বলছেন তো অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণভক্তি করুণ সন্ধান মায়ার পাল্লায় পড়লে কোনো লাভ হবে না কে কত নজর রাখবে আমি আলাদা ব্যবিচার করতেও পারি কিন্তু নিজের কাছে যদি নিজে আমি সুবিচার করি সবচেয়ে বড় কথা হলো নিজের কাছে নিজে সুবিচার করতে হবে যেটা আমি করছি না যেটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কথা মনে পড়ে যায় গীতাতে বলছেন গীতাতে ভগবান বলছেন উদ্ধারের আত্মনা না আত্মানম না আত্মন্যই অবসাদের আত্মাকে পতিত হতে দেবে না আত্মাকে পতিত হতে দিও না আত্মাকে সাহায্য করো আত্মাকে সাহায্য করে আত্মাকে ওপরে তোলো উদ্ধারে আত্মনা আত্মানম নিজে নিজেকে সাহায্য কর ইংরাজিতে একটা কথা আছে ইন ইংলিশ উই হ্যাভ ওয়ান ওয়ার্ড গড হেল্প দ্যাম দোজ হু হেল্প দ্যাম স্যাব এটা ইংরাজিতে একটা কথা আছে এইটি কিন্তু করেছে ওরা আমাদের থেকেই নিয়েছে এই কথাটাই কিন্তু গীতাতে বলছেন সেই জন্য বলছেন উদ্ধারেত আত্মা না আত্মানম নত্মানই ভাবো সাদেদ আত্মাকে পতিত হতে দিও না আত্মাকে পড়তে দিও না ধরে বেলো গুরু বিষয়ের মাধ্যমে শাস্ত্র হরিভজনের মাধ্যমে ধরে রাখো তাহলে বুদ্ধিমান গণের মধ্যে বাস্তবিক বুদ্ধিমান তাকে বলা হবে মনীষা মনীষীগণের মধ্যে মনীষা তার আছে বলা হবে যিনি মাত্র এক দু এক দিনের জীবনে বাস্তবিক অমৃত পাওয়ার জন্য যিনি চেষ্টা করবেন সেটাকেই বলা হয়েছে বাস্তব বুদ্ধিমান ব্যক্তি বাকি জগতের কেউই বুদ্ধিমান নয় সে ফার্সিয়ার লন্ডন পাস হোক আইসিএস পাস হোক আর যাই হোক কেউই বুদ্ধিমান কেউই নয় তাহলে যুধিষ্ঠির মহারাজের উত্তর হলো কি যে সবচেয়ে বড় আশ্চর্য দিন রাত বলহরি হরিবল করে লোক মৃত্যুর করে হলে পড়ছে সবাই চলে যাচ্ছে কিন্তু যারা সেই সময় যারা রয়ে যাচ্ছে এখনো মরে নাই তারা কিন্তু নাকে শোষের দিকে দিয়ে করছে তারা চিন্তা করছে না যে আমার মৃত্যু কয়েক মিনিট পরেও হতে পারে এটা তারা কল্পনা করছে না এর চেয়ে বড়ো আশ্চর্য কী হতে পারে ঠিকই বলেছেন এর চেয়ে বড়ো আশ্চর্য আর কিছু হতে পারে না অদক্ষজ বস্তু আর অক্ষজ বস্তুর কথা উত্থাপন করেছেন প্রভুপাত অক্ষজ বস্তু হল জড়জগতের নাশবান বস্তু যতই সুন্দর দেখতে হও যতই তোমার পয়সা থাকুক যত তুমি আম্বানি হও টাটা হও যাই হোক ঘাটে তোমাকে যেতেই হবে ঘাটে যাওয়ার কোনো সমাধান হয়নি নি ওটা যেতেই হবে কাজেই তারা এইসব না বুঝে অক্ষজ বস্তুর সেবাতে লেগে রয়েছে অর্থাৎ যে নাশবান জগতের যে সেবা করব নাশবান জগৎ এই যে নাশবান জগৎ এখন বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে জেমস টেলিস্ক্যাপ হয়েছে যেটা পাঠিয়েছেন নাসা এখন আমরা পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর আগে কীরকম ছিল পৃথিবীটা সব জানতে পারব এগুলো তোমরা বুঝবে না সায়েন্সের ব্যাপার পঞ্চাশ হাজার বছর পূর্বে খেরাম ছিল মানুষ সব জানা যাবে বড় আশ্চর্য ব্যাপার তাহলে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় ইন ইংলিশ উই হ্যাভ ওয়ান ওয়ার্নিং টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সো ওয়াই আই ক্যান ওয়েস্ট মাই টাইম আমি আমার জীবনের সময়টা কেন অমূল্য আমার এই অমূল্য জীবনের সময়টা কেন আমি নষ্ট করবো মায়ার ছবি দেখে কেন আমি কেন করব আমাকে তো কেউ বাঁচাবে না আমার বাবাও বাঁচাবে না মাও বাঁচাবে না কেউই না আমার ভাই বন্ধু ব্যাংকের টাকা আমার কোনো কিছুই আমাকে বাঁচাতে আসবে না সময় এবং কাল কাহর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে চলে গেল এ দেখতে দেখতে নদীর প্রবাহের মতো সময় চলে গেল আর চলে এলো বার্ধক্য বার্ধক্য এখন উপায়বিহীন হ্যাঁ কেমনে ভুজিব বলো এটা হলো আমাদের জীবনের ইতিহাস বাস্তবিক এই সাধারণ মানুষের জীবনের ইতিহাস দেখতে দেখতে চলে যাওয়ার সময় কিন্তু সময়গুলোকে আমরা জগতের খাতায় তুলতে পারি না বোঝা গেল এই যে এখন কথা বলা হচ্ছে হরিকথা কীর্তন এই সময়টা কিন্তু যম যমরাজের বাবারও ক্ষমতা নিয়ে যে এই সময়টা যমরাজের বাবার ক্ষমতা নিয়ে যাবে এই ক্ষমতাটা আমাদের নিত্য জগতের খাতায় জমা হবে আর বাদবাকি যে সংসারিক যে করছি এসব এগুলো যাবে যমরাজের খাতায় যাবে তাহলে জগতের সমস্ত বস্তু নাশবান হেন কোনো বস্তু নাই যেটা নাশবান নয় এমন কি ভগবান বলছেন গীতাতে ব্রহ্মা যে দেখছো ব্রহ্মা আব্রহ্মভুবনা লৌকা পুনরাবর্তী ন অর্জুন অর্জুন ব্রহ্মা থেকে নেই আরম্ভ করে চেঁটি ভবনা লৌকা পুনরাবর্তী নহ প্রত্যেককেই এই পুনরপি জননম পুনরপি মনোরম পুনরপি মাতৃ জঠরে সয়নম এছাড়া আর কোনো অন্য রাস্তা নাই বোঝা গেল এছাড়াও কোনো রাস্তা নেই শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি মাতৃ জঠরে সয়নম এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই মরবে আবার জন্মাবে আবার মরবে আবার জন্মাবে এইভাবেই অনন্ত অনন্তকাল চলছে এ খেলা চলছে নিরন্তর এর বাইরে কেউ যাওয়ার চেষ্টা করছেন এরা বুদ্ধিমানের কাজ নয় জন্ম মরণের এই চক্করে আমি থেকে যাব এটা আমি বড় বুদ্ধিমান এটা ভালো না এটাকে বুদ্ধিমানের কথা বলা হয় না একে বুদ্ধিমান বলা হয় না যিনি জন্ম মরণের চক্করে থাকেন তাকে কখনোই বুদ্ধিমান বলা যায় না একটু আগেই বলেছি এ সা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষী নম যৎসত্তম অমৃত নেহ মর্তেন অপ্নতে অমৃতম এই বাস্তবিক বুদ্ধিমান মরিয়া হয়ে উঠবে আমি কোনো মতেই ছাড়বো না গুরু বৈষ্ণব ভগবান আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে যে কোনোভাবে আই উইল হ্যাভ টু রিচ দ্য লোটাস ফিট অফ ভগবান দিস লাইফ আই ক্যানট ওয়েট ফর দ্য নেক্সট হি ইজ কল অ্যাকচুয়ালি বুদ্ধিমান এবার বুদ্ধিমান বলা হয় তাহলে প্রপাত বলছেন জগতের লোক অক্ষজ অক্ষজ বস্তুর সেবায় ব্যস্ত নাশবান বস্তুর সেবায় ব্যস্ত বোঝালো বুঝবে না অদক্ষজ বস্তুর সেবা কেউই করতে চায় না প্রভাত বলছেন অদক্ষজ বস্তুর সেবা কেউই করিতে চায় না এই অদক্ষজ বস্তু কাকে বলে এক কথা বলতে গেলে যেটা নাশবান নয় যার নাম হলো অচ্যুত ইজ নেভার ডিসপ্লেস ফ্রম ইজ ওন পজিশন ইজ নেম ইজ অচ্যুত অচ্যুত ম অচ্যুত মিন নট উই নট গোয়িং টু ডিসপ্লেস ফজ ওন পজিশান যিনি নিজের অবস্থা থেকে কোনোদিন সরে যান না তার নাম হলো অচ্যুত ভগবানের নাম অচ্যুত বুঝে গেল কাজেই যার কোনো বিনাশ নাই যাকে অদক্ষ যে বস্তু বলা হয় সেই পুরুষোত্তম ভগবান সেই তত্ত্বটার সেবা করাটাই হলো বুদ্ধিমানের কাজ যে বস্তুটা কোনোদিন দিন নাশ নাই তুমি আমি চলে যাব অনন্ত কাল ধরে এ সৃষ্টির প্রবাহ চলছে কত গোহ তারা নক্ষত্র ধ্বংস হচ্ছে কিন্তু এর মধ্যেও কিন্তু সৃষ্টির প্রবাহ সৃষ্টির প্রবাহ চলেছে সৃষ্টির প্রবাহ একটু যদি একা ঘরে মালা করতে করতে চিন্তা করো তাহলে পাগল হয়ে যাবে এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আমি কে কোথা থেকে এলাম আমাকে যদি গিয়ে ছেড়ে দেয় ওখানে ফেলে দিয়ে আসে আমি কোথায় যাবো কে আমার কেউ তো আমার নাই ভগবান ছাড়ার কেউ নেই এই ব্যাপারটা যদি অনুভব করে মানুষ একা ঘরে মালা করতে করতে চিন্তা করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই কী কী করছি যে এটাকে মালা বলে না এটাকে মালা বলে না এটা না করলেই ভালো এটা করলে পরে অপরাধ হবে আরও পিছিয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু মালা করছে ওই যে হিন্দিতে বলে না হিন্দিতে কি বলে রামনাম জপনা আর পরায় মাল আপনা এই নাম করছে সব এই সোসাইটি বড়ো বড়ো সোসাইটি ভালো ভালো কাপড় আরে দেখাচ্ছে লোককে আমি সাধু তার লোকে বিশ্বাস করবে তাই ঠোকা ঠকাতে পারবে ভালো করে এইভাবেই করে তো সব ভিকিরি ছেলেগুলো বাংলাদেশ থেকে এসছে এখান ওখান থেকে এসছে মেদিনীপুর পুরুলিয়া সব এসে রাজা সব ওই মালের পেছনে দৌড়াচ্ছে ছাগলের দল আরে এলি তো ভজন করতে বাড়ি থেকে এলি বললি ভজন করতে তা ভজন করছিস না কেন সব এসে দৌড়াচ্ছিস বা মাল খাওয়াচ্ছি এইটি ওদের ভজন খেতে পেত না খেতে পেত না দু মুো দুটো রুটি জুটতো না এখন বলছে বিরাট হাতির মতো চাপ কর এটাই তোদের জীবনের লাভ হোক সত্য কথা শুনবে না সত্য কথা বলেই রেগে যাবে তাহলে অদক্ষ যে বস্তু কাকে বলে যেটা আমি আমার আমার যে ইন্দ্রিয় আমার জীবনে যত কিছু জ্ঞান লাভ করেছি ভালো করে করে চিন্তা করতে হবে খুব ঠান্ডা মাথায় আমার জীবনে জন্ম থেকে আরম্ভ করে যা কিছু জ্ঞান লাভ করেছি বা পূর্বজন্মে যদি কোনো দেহরে আমি ধরে থেকে থাকি নিশ্চয়ই ছিল তখনও যে জ্ঞানগুলো লাভ করেছি সমস্ত কী কীভাবে আমি জ্ঞান লাভ করলাম কিভাবে এই সমস্ত জ্ঞানগুলো আমি আমার ইন্দ্রিয়ের সাহায্যে লাভ করেছি চোখ দিয়ে দেখে বুঝেছি কান দিয়ে শুনে বুঝেছি তাই কি না নাক দিয়ে শুকে বুঝেছি আমার ইন্দ্রিয় আমার যতগুলো ইন্দ্রিয় আছে তার সঙ্গে মন বুদ্ধি এগুলো দিয়ে বিচার করে আমি সব বুঝেছি এই হলো আমার জড়জগতের জ্ঞান লাভ করা আর যখনই কেউ হরিগত প্রাকৃতি জগতের কথা বলবে সঙ্গে সঙ্গে ব্রেনটাকে খাটাবে খাটিয়ে বলবো ও তাহলে মহারাজ এইটা বলছি ওর তো আর কোনো সম্বল নাই ওর যে অভিজ্ঞতার যে ব্যাংক অভিজ্ঞতার ব্যাঙ্ক আছে না তোমার অভিজ্ঞতার ব্যাংক আছে তো তোমার তো ব্যাংকের টাকার ব্যাংক তো আছেই অভিজ্ঞতার ব্যাংক আছে তো নেই ব্যাংক অভিজ্ঞতার ব্যাংক। যখনই কোনো আশ্চর্য কথা গুরুবেশ থেকে শুনি তখনই মাথাটা খাটাতে আরম্ভ তাহলে বোধহয় এইরম বলেছে। এরম বলে কিন্তু কালকেই বললাম এই বুদ্ধিটা ধার করা বুদ্ধি এই বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া যায় না এ মন দিয়ে ভগবানকে পাওয়া যায় না ভগবান হচ্ছে প্রকৃতির পরে এই প্রশ্নটা করেছিল কে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছিলেন বড় আশ্চর্য লাগছে জগতে যারা শিব দুর্গা কালী গণেশ পুজো করছে মালামাল হয়ে যাচ্ছে টাকা পয়সা কিন্তু যারা ভগবানের ভজন করে তাইদের কাছে ল্যাংটু সাধু কিছুই নাই ব্যাং হ্যাং কিছুই নাই কী ব্যাপার এটা তো উল্টো হচ্ছে কেন এই প্রশ্নটা করেছিল যে কেন এরম হয় বলুন তো এরম হয় কেন এর উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী বলেছিলেন যে হরি তো কোনো এই জগতের কোনো বস্তু নাই কালী দুর্গা এই জগতের বস্তু এই জগতের মধ্যে এই চোদ্দ ভগবানের কিন্তু ভগবান তো আর এই জগতের বস্তু নয় ভগবান হলেও অতীত বস্তু প্রকৃতির অতীত বস্তু তাহলে তাকে ভজন করতে গেলে তোমাকে অপ্রাকৃত হতো বোঝা গেল না যে কথাটা আগেও ব্যাখ্যা করেছি অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয় যদি ভগবানের ভজন করতে হয় সত্যি সত্যি তাহলে আমাকেও সেই অপ্রাকৃত ভূমিকায় যেতে হবে আমি এই ভূমিকায় থাকবো খিচুড়ি খাবো আবার ভগবানের ভজন করে নেবো এদিক ওদিক দৌড়াবো हरिगत सुनब ना हरिभोजन परीक्षित महाराज के सुखदेव गोस्वी उत्तर दी हर निर्गुण सक्षात् हर निर्गुण साक्षात पुरुष प्रकृत परे है। भगवान परीक्षित महाराज सुखदेव गोस्वी बोल परीक्षित महाराज के हरि ही साक्षात हरि निर्गुण है। হি ইজ নট উইদিন দ্য রেঞ্জ অব দিস প্রাকৃতি সতরজতম এর মধ্যে রেঞ্জে নেই এনে অতীত বস্তু হরিরহীন সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পরে হয় এ প্রকৃতির অতীত বস্তু তাহলে সেই প্রকৃতির অতীত বস্তুকে প্রকৃতির অতীত বস্তুকে পেতে হলে তাহলে আমাকেও তো প্রকৃতির অতীত হতে হবে না বোঝা গেল না আমি যদি চিন্ময় বস্তুর বাঞ্ছা করবো আমি যদি চিন্ময় বস্তুর আরাধনা করতে চাই আমি যদি চিন্ময় বস্তুর আরাধনা করতে চাই প্রকৃতির অতীত তা আমাকেও তো চিন্ময় ভূমিকায় যেতে হবে আমি জড় ভূমিকায় থাকবো থেকে ভগবানের সব করে ফেলবো সেবা হবে প্রবাদ এই কথা বারবার বলছেন কেউ কানে ঢুকছে না তথাকথিত দীক্ষা যাদের হয়েছে তথাকথিত গুরুর থেকে তারা ভগবত সেবায় অধিকার পাবেন না প্রবাদ বলছেন যারা তথাকথিত দীক্ষা হয়েছে বাস্তবিক দিব্য দিব্যজ্ঞান হয় নাই তারা যদি ভগবানের সেবা করতে যায় সেটা সেবা হবে না প্রবাদ বলছেন তথাকথিত দীক্ষার দ্বারা দিব্যজ্ঞান হয় না এর দ্বারা বাস্তবিক ভগবত সেবায় অধিকার লাভ হয় না তাহলে কি হয় আমরা যে এত কষ্ট করলাম এত করে দীক্ষা নিয়েও সব বলে কেবলমাত্র সুকৃতি সঞ্জয় হতে পারে সুকৃতি তাও অপরাধ করলে সুকৃতিও চলে যাবে সুকৃতি হবে কিন্তু অপরাধ করলে সেটাও চলে যাবে থাকবে না মিথ্য কথা বলে জীবকে ভোলানো এটা উচিত নয় তাহলে হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারে স সর্বোদ্রিক উপদেষ্টা উপদ্রষ্টা তিনি সবার হৃদয়তে পরমাত্মা রূপে বসে সবার হৃদয়ে পরমাত্মা রূপে বসে রয়েছেন ভালো মন্দ কী করছি সব দেখছেন লোকাতে হবে না সর্বদ্রিক উপদেষ্টা তং ভাজনও নির্গুণভাবে হবে তার ভজন করতে গেলে তোমাকে নির্গুণ ভূমিকায় যেতে হবে আমি জানি না তোমরা অর্চন পদ্ধতি দেখেছো কি না অর্চনে এটা পাওনি কোনো দিন আমি যেটা বলছি এখন যেটা বলবো দেবভূত দেবমর চয়েত এ কথা পেয়েছ পাওনি কোনো দেবতার পুজো করতে গেলে আগে দেবতা হতে হবে তমকোনো থাকলে হবে না আর মহাপ্রভু তো আরও অনেক বড়ো কথা বলেছেন ভজনের জন্য অবশ্য এটা অর্চন পদ্ধতিও দেয়া আছে এটাকে বলে শুদ্ধি ভূত শুদ্ধি মানে কি কেউ যদি জিজ্ঞাসা করে ভূত শুদ্ধি মানে কি বুঝলাম না শুদ্ধি মানে হলো আমার মন বুদ্ধি এবং আমার জড়ো শরীরের সঙ্গে যে কানেকশানটা আছে ভালো করে শুনে নাও কাউকে বলতে হবে কাউকে আমি তো আর সব জায়গায় যেতে পারবো না ভূতসুদ্ধি মানে হলো এই যে আমার জড়ো শরীরটা আর আমার জড়ো মনটা জড়ো বুদ্ধি এই দিয়ে আমি যে একটা কানেকশান করে ফেলেছি আত্মাটার সঙ্গে এ আমি বলছি আমি এই অবস্থা থেকে ছুটি পাওয়া না হলো ভূতসুদ্ধি অর্থাৎ আমি যে শরীর নই আমি যে আমার জড়ো শরীর নই আমি যে আত্মা এটা উপলব্ধি করাটা এটাকে বললো ভূতশুদ্ধি এই কথাটা শোনে না লোকে বোঝে না আমি যে কোনো একটা জড়ো দুর্গন্ধ শরীর এটা নয় এটা তো আমার শরীর এটা যে আমি নয় আমার যে একটা শুদ্ধ একটা পরিচয় আছে এইটা উপলব্ধি করার নাম ভূত ভূতশুদ্ধি যেটা মহাপ্রভু বলছেন নাহাম বিপ্র নচর নরপতি নাপি বৈশন শুদ্ধ না হংবর্ণী নচকৃপথের ননঃ্বতী বা কিন্তু পদ্যন্ন কিলো পরমানন্দ পূর্ণ মিতাধ্যের গোপী ভর্তুর পদকমালয়র দাস দাসন দাসা এরকম একটা বাস্তবিক প্রতিশুদ্ধ কিন্তু এটা কেউ করতে পারে না আর করতে পারে না বলে অর্চনও হয় না যদিও অর্চনটা হচ্ছে কনিষ্ঠ ভক্তদের জন্য বলা আছে অর্চন করে উঠতে হবে অর্চন যদি ভুল করো ভালো করে জেনে রাখো কেউ বলবে না আমি চলে গেলে জগৎ থেকে কেউ বলবে না ধরে রাখো কালকে যে বলেছিলাম না ভূত না অনেকে মনে করতে পারে এটা বোধহয় অহংকারে বললো তা নয় প্রভুপাদের সময় প্রচুর হরিকথা হয়েছে কিন্তু প্রভুপাত এই এই তার স্ট্যান্ডার্ড কথা সাধারণ লোকের বোঝা খুব কঠিন কিন্তু প্রহুপাদের কথাকে অবলম্বন করে সহজ সরল জড়জগতের উদাহরণ দিয়ে তিনি তো আর রবীন্দ্রনাথের উদাহরণ দেবেন না দেবেন কি তিনি হরিকথা বলেন সেই জন্য বলা হলো এরকম ধরনের সোজাভাবে বলাটা অতটা হয় নি আগে সেরকম হয় না যাই হোক এখন ভূত শুদ্ধি সেই জন্য আমি কালকে বলেছিলাম অনেকে উল্টো বুঝতে পারে এই জন্য আজকে ব্যাখ্যাটা করে বলতে হলো না ভূত না ভবিষ্যতে মানে একেবারে তোমাদের যেটাতে বুঝতে পারো বিজ্ঞান দিয়ে সাহিত্য দিয়ে জড়জগতের উদাহরণ দিয়ে যে কোনোভাবে তোমাদের মাথায় হৃদয়ে যেন ঢোকে এই ব্যবস্থাটা করা আমার দায়িত্ব এটা করতে হচ্ছে কথা স্ট্যান্ডার্ড কথা থাকবে কথা স্ট্যান্ডার্ড নষ্ট হবে না তার সঙ্গে উদাহরণগুলো এমন দিতে হবে যে উদাহরণের মাধ্যমে তাদের জীবনে আর যেন ভুলে না যায় কেন স্বাভাবিক ভাবে তত্ত্ব সিদ্ধান্ত লোকের মাথায় থাকে না কিন্তু তার সঙ্গে একটা উদাহরণ দিলে এই উদাহরণটা মনে থাকে উদাহরণ দিয়ে যদি বলা হয় তখন মনে থাকে এই জন্য দৃষ্টান্ত কুশল ব্যক্তিরা উদাহরণ দিয়ে কথা বলেন তাতে জীবের আরও বেশি করে মনে থাকে কল্যাণ হয় ভূতশুদ্ধির কথা বলা হল অর্থাৎ আমার শরীর মনের সঙ্গে যে অনেক কথা মনে পড়ে যায় যে প্রশ্নটা করতে গিয়ে নারদজি মহারাজ করেছিলেন কাকে ব্যাসদেব গোস্বামীকে যে আপনি শরীর এবং মনের সঙ্গে ভালো আছেন তো এ আবার কি কথা আরে বই জিজ্ঞাসা করলেই হয় কেমন আছেন শরীরও মানুষ এ বাবা আপনি কি শরীর এবং মনের সঙ্গে ভালো আছেন এ আবার কেমন কথা কোনোদিন শুনিনি খালি আমরা বলি ভালো আছেন তো এইটাই বলি কিন্তু এই কথাটার পেছনে রহস্য আছে সেটা হচ্ছে কি এটা নারদজি মহারাজ ব্যাসদেব গোস্বামীকে জড়বুদ্ধি করেন নাই তিনি জানেন নারায়ণ ব্যাসদেব রূপে এসছেন তিনি আমাদেরকে বোঝাবার জন্য এই কথাটা বলেছেন কেন বদ্ধজীবের ভালো আছেন এই জিজ্ঞাসা করাটা হচ্ছে ফালতু কথা বদ্ধজীবীকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন ফালতু কথা হয়ে গেল কি কোনো মূল্যবান কথা নয় কী থাকবে আর কী বলবে হ্যাঁ গান্ডে গান্ডে পিণ্ডে ভালো খেয়ে আসলে বলে হ্যাঁ ভালো আছি আর টাকা পয়সা জমলে বললে ভালো আছি আর তো তারা কিছু বলবে কি বলো তা ওদের জিজ্ঞাসা করা না যে ওদের একই কথা আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না কোনো লেটার ছয় ছয় লেটার আছে বিদেশ থেকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে জানে জিজ্ঞাসা করা ওনাকে বেকার উনি সবসময় ভালো থাকে জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই কারণ লোকের জীবনে ভালো থাকার মানে হলো আমার ব্যাঙ্কে কতটা টাকা আছে আমার ছেলে টাকা রোজগার করছে কিনা বেশি করে আমাকে দেখছে কিনা এইসব ভালো থাকা একটু উল্টো পাল্টা হয়ে যাক তোমার এই আমার ছেলে আমায় দেখছে না দেখছে না এই তো তাদের ইতিহাস এই জন্য শুরুতে বলবো শুরু করলাম কী দিয়ে যেটাকে তুমি বিপদ মনে করছো আদৌ সেটা বিপদ নয় যেটাকে সম্পদ ভালো করছো ভালো দিন এসছে আরও খারাপ দিন যেটা দেবী বলেছিলেন এখন তো আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে দেবীর বয়েতে লিখে দিয়েছিলাম এখন ভালো দিন আর যুদ্ধ জয় হয়েছে সব এক কুন্তিদে যে এখনই তো আসল বিপদ শুরু হলো হ্যাঁ বলো কি হ্যাঁ পিসিমা বলো কি তুমি বুয়া হিন্দিতে বলে বুয়া বুয়া জি কে বাতি হো কী বলছো তুমি এখন তো ভালো সময় না এখনই সে খারাপ সময় এখন তো তোমাকে ভুলে যাওয়ার সময় টাকা পয়সা তো অধিপতি অধিপত আধিপত্য এসছে এখন তো ভুলে যাবো তোমাকে তাই জন্য এক কাজ করো কৃষ্ণ ভাইপো তুমি বেশি করে আমাকে বিপদ দাও হ্যাঁ বিপদ দাও হলে হ্যাঁ বেশি করে বিপদ পাঠাও কিন্তু কোনো লোক এখানে আছে বিপদ চাইবে হলে না না রাম রাম তোবা 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 বলবে বলবে তো সন্তকোষ মহারাজ কেম কিছু মুসলমান ব্যক্তি ট্রেনে আসছেন এই কথার খোলাখুলি বলবো না এরা উল্টো বুঝবে অন্ত বলছে মহারাজ জি আপ কাহসে আরে বলে জগন্নাথ পুরী সে উত্তর দিয়েছে বলে জগন্নাথ এই জগন্নাথ কিন্তু হাত হাত পার নেই হাত পারা হাত পা কোথায় চলে গেল জগন্নাথে সন্ত মহারাজ এমন গালাগাল দিয়ে কথা বললো তোবা তোবা তো বা করে বলে তোরা যখন উল্টো হয়ে নামাজ পড়িস তো ভেতরে ঢুকিয়ে দিয়েছে হাত পা তোদের জগন্নাথ এ ওই জন্য চিৎকার করিস তোরা হায় হায় করি সন্ত মহারাজের কথা জানো না একবারে খোলা কথা গালাগাল দিয়ে কোনো হচ্ছে পে কথা বলে না হ্যাঁ এই যে রাগানুগা ভজন করছে আমি নিজে শুনেছি সামনে বসে গেছো মায়াপুরে এই শিলের বৃদ্ধ বয়সে মানে আমার কাছে পাঠিয়ে দে ওকে গপি বানিয়ে দেবো রাত্রের মধ্যে আমার কাছে পাঠা ও হারামজাদাগুলোকে গপি বানিয়ে দেবো রাত্রের মধ্যে এই রকম কথাবার্তা বলতেন কাউকে ভয় পেতেন না ভয় পেতেন না কোনো সোসাইটিকে ওপেনলি লিখেছেন তো একটা ব্যবসা করিস তোর ব্যবসা করিস তোদের তোর ব্যবসা করা সংস্থা তোর ভজনের সংস্থা নাকি ব্যাটা পরিষ্কার বলে দিয়েছে যাই হোক যেটাকে লোকে বিপদ মনে করছে আদৌ সেটা বিপদ না আসল যেটা বিপদ এটা বুঝছে না খাওয়া দাওয়া থাকা পড়া এগুলোকে মনে কিছু সুবিধে এর বাইরে যে বিপদটা আছে এটা দেখতে পাচ্ছে না যেটা দিয়ে শুরু করলাম বিপদ নৈব বিপদ সম্পদ নইব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি অন্তিমে নারায়ণ স্মৃতি অন্তিমে ভগবানের স্মৃতি যদি না থাকে যা করো সব বেকার আর অন্তিমে ভগবান সে থাকবেই থাকবে অন্তিমে ভগবানের স্মৃতি থাকবেই থাকবে যারা গুরু বৈষ্ণবকে ভালোবাসে গোমাতা ভগবান গুরু বৈষ্ণব তুলসী গঙ্গা এ থাকবেই একেও আটকাতে না আর যদি কেউ মনে করে আমি গোপে তেল দেবো পরে আমি আমি বাজিমাত করব হবে না সারা জীবন অন্যায় করে গেল অপরাধ করে গেল সমস্ত আমরা লাস্টে আমি করে নেব হবে না অন্তিমে নারায়ণ স্মৃতি এটা হচ্ছে ভজনের অনেক গোপন রহস্য যাই হোক তাহলে কুন্তিদেবী বলছেন ভাইফো আমাকে বেশি করে বিপদ পাঠাও তাহলে বিপদ চাইছো তুমি বলে হ্যাঁ বিপদ হো সন্তু তত্ত্ব তত্ত্ব জগৎগুরু তাকে জগৎগুরু বলছেন এখন বলছেন জগৎগুরু বলে আমার যেন বিপদ পাঠিয়ে দাও আর বিপদ হলে কী হবে বিপদ হলে তুমি ছুটে আসবে বিপদ হলে তো ছুটে আসবে না তুমি এমনি তো আসবে না বিপদ হলে ছুটে আসবে তখন তোমাকে দেখতে পাবো তোমার সঙ্গে থাকবো সুবিধা হবে এই জন্য আমরা আমাদের জীবনে বিপদ চাই সব আক্রমণ করুক এই রকম কথা বলে আক্রমণ করবে চারিদিকে আর আমরা ঠান্ডা মাথায় ভগবানের স্মরণের চিন্তা করে কথা বলে যাব কাউকে ভয় করব না এটা হলো আমাদের জীবনের লক্ষ্য প্রভাত এটা শিখিয়েছেন যাই হোক অদক্ষজ বস্তু মানে হলো যেটাকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না যে বস্তুটার যে বস্তুটাকে জানবার জন্য যে বস্তুটাকে জানবার জন্য যদি আমার ইন্দ্রিয় মন এগুলোকে কাজে লাগিয়ে দিই এগুলো লাত লাত খাবে খেয়ে চলে আসবে ফের বোঝা গেল না লাত খেয়ে ফের চলে আসবে জানতে পারবে না সেই বস্তুটার নাম হলো অদক্ষজন যেটা উপনিষদে বলছে না যত ওয়াচন নিবর্তান্তে অপ্রাপ্য সহ লাত খে লাতি খেয়ে জানবার জন্য চেষ্টা করবে আমার বুদ্ধি বিবেক আমার যে জড় বিবেকের আনন্দ এটা আবার কি বিবেকের আনন্দ জড়ো বিবেকের আনন্দ কি বিবেক আনন্দ তো ভেতরে থাকে সেই বিবেকের আনন্দ তো তোমার হলো না এটা হলে আমি তাহলে বলতে পারতাম বোঝা গেল তাহলে এই বুদ্ধি এই মন এই শিক্ষা দীক্ষা এই শরীর ইন্দ্রিয় এটাকে বাজি লাগিয়ে আমি ভগবানকে জানার চেষ্টা করছি ওখান থেকে এক লাথি খেলাম মায়াদেবী ফেরত চলে এলাম এটাকে ইংরেজিতে বলে ফিডব্যাক ইয়ত বাচ নিবর্তনীতি অপ্রাপ্যমন শাসহ মন ইন্দ্রিয়গ্রাম সমেত এক লাথি খেয়ে পেছন দিকে চলে তাহলে এইভাবে জানতে পারবি না আমাকে আমাকে এভাবে জানতে পারবি না যা সৎগুরু আশ্রয় কর সেবা কর তারপর তুই জানতে পারবি আমি জানতে পারবি তাহলে অদক্ষ বস্তুর ব্যাখ্যা কী হলো যে বস্তুটাকে আমাদের ইন্দ্রিয় দ্বারা জড় ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা জানতে পারবো না বাজি লাগিয়ে দিল যত টাকা আছে যে বস্তুটাকে জানতে গিয়ে আমি আমার যত টাকা পয়সা আছে বাজি লাগিয়ে দিলাম যত আমার শারীরিক শক্তিকে আছে কাজে লাগিয়ে দিলাম যত আমার লোকবল আছে অর্থবল আছে যত আমার লোকবল অর্থবল জ্ঞান বল সমস্ত কিছু আমি আমি বাজি লাগিয়ে দিলাম দিদ যাকে জানতে পারবো না সেইটার নাম হলো অদক্ষ জবস বোঝা গেল এক কথায় শেষ হয়ে আরও যদি জানতে চাও ভালো করে তাহলে জীবগোস্বামী পাওয়ার উত্তর দিচ্ছেন সন্দর্ভতে লিখছেন আরও যদি ভালো করে জানতে চাও তাহলে সন্দর্ভ সন্দর্ভতে ভগবত সন্দর্ভতে লিখছেন কে জীবগোস্বামী পা কী বলছেন অধকৃত অক্ষয় জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম জেন ইতি অধক্ষযম কাকে বলে সংস্কৃত ভাষায় বলছেন অধকৃত অক্ষয জ্ঞানম আমার জড় ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয়র ক্ষমতা বুদ্ধি বিচার সমস্ত কিছুকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যে বস্তুটা স্বস্বরূপে সর্বদাই বিরাজমান থাকেন সেটাকে বলা হয় অচ্যুত সেটার নাম হলো অধক্ষয সেইটি সংস্কৃত ভাষায় লিখছেন তিনি অধকৃত অক্ষয তথা ইন্দ্রিয় জ্ঞানম অক্ষয জ্ঞান ইন্দ্রিয় জ্ঞানকে উপেক্ষা করে যে জ্ঞান নিত্য মহিমান্বিত অবস্থায় যে তত্ত্বটা থাকে যে তত্ত্বটা নিজ মহিমায় বিরাজমান থাকে তা কি অধক্ষ বোঝা গেল অধক্ষৃত অক্ষয় জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম জেনো ইতিহাস জেনো মানে যার দ্বারা জ্ঞান জড় বৃত্তি ইন্দ্রিয় এগুলো যার দ্বারা তুচ্ছিকৃত হয়েছে ফেলে দিয়েছেন হ্যাঁ এগুলো অদক্ষত বস্তু এই অদক্ষজ বস্তুর কথা এতগুলো কথা বলা হলো কারণ আমরা এখন কলিকালের জীব ভগবানের ভজন করতে চাইছি না এই অদক্ষজ বস্তুর সেবা না করলে যে আমাদের কোনো রাস্তাই খোলা নাই এটা বুঝতে পারছি না আমাদের যে অন্য কোনো রাস্তাই খোলা নাই হয় অদক্ষ বস্তু সেবা করো নাই তো মরো ঘাটে যাও হয় ঘাটে যাও নাই বস্তু সেবাটা ভালো করে করো দুটোই রাস্তা খোলা আছে যদি বলে করব না ঠিক আছে করবো না তাহলে মায়ের সেবা মায়ের সেবা করবো না হয় না যদি তুমি প্রতিজ্ঞা করো চিৎকার করো আমি ভগবানের সেবা করবো না মায়ের সেবা করবো না তা হয় না তা কখনোই হয় না দুটোই রাস্তা আছে এ ভগবত সেবা করো আর না মায়ের সেবা করো যদি বলে ভগবৎ সেবা করুন মায়ের সেবা করতে আমি করবো না হবে না মায়ের সেবা করতেই হবে জানতে বা অজান্তে তোমার বাবা করবে করতে বাধ্য গার দুটো রাস্তা তুমি বুঝতে পারছো না কিন্তু দুটোই রাস্তা এক হচ্ছে নয় মায়ের সেবা করো আর যদি ভগবান সেবা দুটো সেবার মাঝখানে থাকলে পরে নির্বিশেষ অবস্থা নির্বিশেষ অবস্থা চলে গেল তো হবে না দুটোর একটা করতেই হবে এখন কলিকালে কেউই ভগবানের ভজন করতে চাইছেন না ভগবাদের ভজন দাপর যুগে কেউ কেউ নিশ্চয় করতো দাপর যুগে এই কলিকালে আরও ভয়ঙ্কর অবস্থা হয়েছে কারণ এখানে টাকাই সব এখানে কে কত বড় সাধু হবে সেটা ওরা আগে দেখে কত বিদেশে যাচ্ছে কত টাকা হয়েছে হয় যে চেয়ারটা যদি মোটা খাটা হয় তাহলে আরও ভালো তাহলে গোস্বামী বলে দিল সঙ্গে সঙ্গে ওটা যে একটা ছাগল ওটা যে চরিত্রহীন এটা কেউ জানছে না ওটা জানবে না ওর টাকা পয়সা আছে ছাত্ররা আছে ওই গোস্বামী বলে দিল ওরা মনে করে গোস্বামী পদবিটা বাজারে কিনতে পাওয়া যায় ওরা মনে করে গোস্বামী বাজারে গেলে পাওয়া যায় এটা যে চরিত্রহীন একে গোস্বামী বলা উচিত নয় এটা কেউ জানে না এটা তো বেশি টাকা আছে মোটা খাটা বলে দিল গোস্বামী ও গোস্বামী এটা তো আমি দ্বার্থহীন ভাষায় বলছি প্রমাণ অনেক প্রমাণ আছে একটা দুটো না তা যাই হোক সে তার মতো থাকুক কিন্তু গোস্বামীও নেবে কেন এই নিয়ে আমার সঙ্গে ওই লম্বা ওর অনেক অনর্গল বলে যাচ্ছে গোস্বামী সবার মধ্যে আমি বসে রয়েছি আমি জল আমি গেছি চণ্ডীগড়ে বিরাট সভা এসি রুম বিরাট হল প্রচুর লোক সেখানে আমি বসে রয়েছি আমি সভাপতির আসনটা নিতে চাই না কেন আসনে হরি কথাটা বিঘ্ন হয় আমার আপনার নাও সব স্বাভাবিক আমাকে আদেশ করুন কথা বলুন আমি দেখে যাচ্ছি বারবার অনেকবার সাবধান করেছি বারবার গোস্বামী বলে যাচ্ছে কালকে ছেলেগুলোকে বলছে অমুক গোস্বামী একটা ছাগল ওটা ওকে গোস্বামী বলছে আমি দুদিন শুনলাম আমি ওয়ার্নিং দিলাম হরিকথাতে শুনছে না তারপর আমি কি করলাম আমি পরিষ্কারভাবে সবাতে বলে দিলাম সেটা রেকর্ডিংও আছে বিরাট ক্যামেরা মানে যেগুলো দিয়ে ফ্রিম সেমে সিনেমা হয় সেই লোকুক দেখা যাবে আমি তখন একটা সভাতে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বলে ফেললাম বলতে বাধ্য হলাম যে এ একে গোস্বামী বলবে এ একে গোস্বামী বলবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেগে আগুন সব লোকের থ আর যাদের জন্য বললাম তো মুখ একেবারে নিচু হয়ে গেল মানে ইয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ এ ইস্কো গোস্বামী বলেগা এ ইস্কো গোস্বামী বলে মিউচুয়াল বলে দিলাম হিন্দিতে ব্যাস রেগে আগুন তারপরে গিয়ে আমাকে খবর দিচ্ছে অমুক মহারাজ আপনার বিরুদ্ধে রেগে গেছে রেগে গেল কেন আমি তো কিছু খারাপ কিছু বলিনি আমাকে বোঝাতে এসছে আরেকজন মিদনাপুরের আরেকটা ছাগল ঘরে এসছে হ্যাঁ আবার সন্ন্যাস যাকে গোস্বামী বলেছে ও তা আমি বললাম গোস্বামী তো যাকে তাকে বলবার কোনো কথা নয় তো উনি আবার যুক্তি দিচ্ছে আমি দেখুন একই দেশের লোক না আপনারা ওই জন্য এক জোট জোট হয়েছেন কিন্তু এখানে তো আমরা সবাতে এসছি এখানে তো আপনি এক দেশের লোক তো আপনার জড়ো জড়ো হয়েছেন ওর বিরুদ্ধে সাজিস করতে এসছেন আমাকে চলুন দেখি চলুন ঘরে চলুন ওনার ঘরে কেন রেগে গেছি যাই ঘরে গেলাম গিয়ে পাটাকে ধরে মাথায় নিলাম কি কী জন্য আমি রেগে গেলাম না আপনি বললেন কী আপনার গুরুদেব বলেছেন যাকে তাকে গোস্বামী না গোস্বামী বলা কি করে বলা যায় গোস্বামী ব্যাখ্যা থোতামুখ ভোতা হয়ে গেল এই হচ্ছে এখনকার চরিত্র লাঠি নিয়ে দেখাবে চলতে পারছে না আমি এই কপট ব্যক্তিগুলোকে চোখে দেখতে পারি না লাঠি নিয়ে দামি লাঠি কিনে দিল ওকে না লাঠি আছে আবার কিনলো কে লাঠি নিয়ে এরম চলছে দেখাচ্ছি আমি বড় বিরাট বড় সাধু বুড়ো হয় আর তারপরে একদিন আমি নবদ্বীপে নবদ্বীপ দিয়ে আসছি দেখি সাইকেল ছেড়ে এই চ্যাংড়ার ছেলের মতো যাচ্ছি এই কিরে ভাই চ্যাংড়া ছেলের মতো শাল কি ছাই বড়ো সাইকেল চালিয়ে যাচ্ছি আমি কী এই তো সেদিনকে এরম এরকম লাঠি নিয়ে যাচ্ছিলো দেখাচ্ছিলো লোককে বড় বৈষ্ণব আমি এর ছাগলের দল ওপেনলি আমি বলে দিই আমি কোনো ভয় পাই না কাউকে এই হচ্ছে বর্তমান অবস্থা কাজেই এখন পরিস্থিতি খুবই খারাপ যার যত টাকা আছে সে তত বড় এটা আমি বলছি না পরের সপ্তাহে আলোচনা করব সেখানে কলিকালে কি বলা আছে এখানে ভাগবতে বলা আছে টাকাই অস্ব সব টাকা ধর্ম টাকা সব কিছু টাকা কলিকালে এইটা হলো বিচার বৃত্তমেব কালৌ নিনাম জন্মা চার গুণাদয় সব পরের সপ্তাহ আলোচনা করু সব একসঙ্গে হবে না তাহলে সব আগে থেকেই বলা সাড়ে পাঁচ ছ হাজার বছর আগে ভাগবত করে তখন লিখে দিয়েছেন বৃত্ত এই কলিকালে টাকাই সব হবে চার টাকা আছে সেই বড় সাধু সেই গোস্বামী যার মোটা চেয়ে এই গোস্বামী এই হচ্ছে বর্তমান অবস্থা কিচ্ছু করার নেই সমস্ত লোকের গলায় দড়ি পড়বে যদি তারা তাদের কাছে যায় এবং যাচ্ছে তারা দড়ি পড়বে আমার কিছু করার নেই আমি কিছু করতে পারবো না আমি বলতে পারি এবং এখন বর্তমানে এই কদিন হলো শুরু হয়েছে বলছে এক লক্ষের বেশি লোক দেখছে এখনই এই কদিনের মধ্যে তাহলে ভালোই হলো ভগবানের ইচ্ছা লক্ষের থেকে অনেক ছাড়িয়ে গেছে ভালোই হলো যত বেশি লোকের কাছে এই সত্য কথাগুলো পৌঁছাবে ততই ভালো কত মিথ্যে কথা বলে লোককে বোঝাবে এটা করবে সব দল বেঁধেছে প্রবাদ এবং গৌরিয়মোটের নামটাকে এবং নিশানা দুপুরবেলা বলছিলাম না নাম আর নিশানা এটাকে মিটিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছিল বড় সাধু নাম এবং নিশানা প্রপাদের নামও রাখবে না নিশানা রাখবে না গৌরী মঠের কিছু রাখবে না সব একবারে মুছে দেবে দিয়ে নতুন নিয়ম করবে তারা এরা অনন্তকালেও ক্ষমা পাবে না অনন্তকাল সাধারণ লোক কোনোদিন ক্ষমা পেতে পারে কিন্তু এরা অনন্তকাল ক্ষমা পাবে না এদেরকে ভগবান ক্ষমা করবে না এই কথাটা বাস্তব কথায় স্বাস্থ্যের কথা প্রমাণ দিয়ে বলবো সময় নেই যাই হোক আমরা দেখেছিলাম সত্য তেতা দাপরেতে কীভাবে করে তাকে কি কি নামে ডাকা হয় কীভাবে তার অর্চনের পদ্ধতি কী এগুলো বিভিন্ন কথাগুলো আমরা আলোচনা করছিলাম যদি তোমরা আদেশ করো আমি একটু পাঠ করতে পারি আর ব্যাখ্যা করা যাবে না নমস্তে বাসুদেবায় নম শঙ্কর্ষণায় চ প্রদন্না নি ভগবতে নম নারায়ণায় ঋষয়ে পুরুষায় মহাত্মনে বিশ্বে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নম ইতিদাপর পর উর্বশী স্তুন্বন্তী জগদীশ্বরম বিধানে নানা তন্ত্রবিধানেন কলৌ ও পি ইেণু এত তো রাজন তোমাকে বললাম এই এই যুগে এই এইভাবে ভগবান এই এই রূপ ধারণ করে আসেন তাকে এইভাবে আরাধনা করে জগতের লোক এইভাবে পূজা করে অর্চনী করে তার নাম এই এই রকম দেখতে হয় সবই বললাম এখন রাজন তুমি কলিকালে কি হয় এটা শোনো কলিকালে এবার শোনো কলিকালে কি করে আসে তুমি জিজ্ঞেস করে কলিকালের এল কলিকালে বলছেন কৃষ্ণবর্ণম তৃষাও কৃষ্ণম সাঙ্গ পাঙ্গশ্বপর্ষদম যজ্ঞর সংকীর্তন পায়ের যজন্তীহী সুমেধ কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম এই কথাগুলো বুঝতে গেলে এবার আমাদের যে গর্গমুনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই কথাতে আবার ফিরে যেতে হয় তোমার এই ছেলে কখনো শুক্ল রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতহা এই সব কথাগুলো বুঝতে গেলে তোমাদের কি করতে হবে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে পরীক্ষিত মারাজার ধ্যান লাগিয়ে বসতে হবে পারবে তাহলে এইসব কথা দিনের পর দিন ব্যাখ্যা করা যাবে ডুবে যেতে হবে সাগরের মধ্যে তলায় সব রত্ন হীরে মণিক সাগরের তলায় সাগরের আরেক নাম কি সাগরের আরেক নাম রত্নাকর সাগরের আরেক নাম কি রত্নাকর কেন সাগরের যত তলায় যাবে হীরা মণি ও সমস্ত কিছু রত্নগুলো পাবে তলায় ঠিক সেরকম এই সিদ্ধান্ত ব্যপ্ত সিদ্ধান্ত সাগরম এর তলায় যত যাবে তত বিরাট গভীর রহস্য বেরবে এত সব হ্যাঁ উপর উপর খালি লেকচার মেরে যাওয়া এক জিনিস তাহলে শুক্ল তথা পিত এই এই একটা শ্লোক দুটো শ্লোক নিয়ে পুরো অনেক দিন ধরে ব্যাখ্যা করা যায় বিরাট ব্যাপার আছে এর মধ্যে রস এখানে গর্গমুনি বলতে চেয়েছেন কারণ সাধারণ কলিকালের কীরকম বর্ণ হয় আর ইদানিং এই যে ই শুক্ল রক্তস পিত ইদানিং কৃষ্ণতাম কথা তাহলে তোমার এ তোমার এই পুত্র কখন এই যে ভগবান কথা বলতে গিয়ে কোনো সময় শুক্লবর্ণ শুক্ল রক্তবর্ণ হ্যাঁ তথাপীত শুক্ল 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 রক্ত তথাপীত ইদানিং কৃষ্ণধাম এখন শুক্ল ভালো করে বিচার কর যদি শুক্লবর্ণটা আমরা আমরা বিচার করেছি সত্য যুগে রক্তবর্ণ তেতা যুগের হলো এখন পিতবর্ণ বলল কেন পিতবর্ণ বলল কি জন্য ওই এই যে এখন যে দাপর যুগ না দাপর যুগ তো এই দাপর যুগে ইদানিং ইদানিং কৃষ্ণ এখন তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে এসছেন অর্থাৎ এখন তার নাম হল কৃষ্ণ বোঝা গেল আর পিতবর্ণের কথা ব্যাখ্যা গিয়ে অনেক ব্যাখ্যা আছে সাধারণ কলিকাল যত আছে সেই কলিকালেতে ভগবানের বর্ণ কেমন হয় আর হঠাৎ এই কথাটাই বো বলল কেন কারণ এই ভাগবতের এই যে শ্লোকগুলো নিত্য জগতে বিরাজমান ছিল সেখান থেকে খালি ব্যাসদেব গোস্বামী পাঠিয়ে দিয়েছে এ কাউর বাবার ক্ষমতায় লেখে মহাভারত রামায়ণ এই ভাগবতী মহাপুরাণ উপনিষদ বেদান্ত বেদ অল ইটারনালি প্রেজেন্ট ইন ইটারনাল ওয়ার্ল্ড অপ্রাকৃতিক জগতে বিরাজমান আছে সেখান থেকে এখানে আসে সেখান থেকে এখানে আসে যাই হোক এখন এই যে আমরা ভাগবত পাঠ করছি এটা আমাদের কি বলে এটা আমাদের কলিকাল বৈবৎসতর মন্দন্তরের আমাদের এই কলিকাল হচ্ছে তো কলিকাল হচ্ছে এই কলিকালটা একটা বিশেষ কলিকাল এই কথাটা আগে জানা দরকার নালে এই শ্লোকের ব্যাখ্যাটা সব বেকার হয়ে যাবে কোনো অর্থ হবে না এই কলিকালটা হচ্ছে বিশেষ কলিকাল যদি বলেন অন্য কোনো কলিকালে সংকীর্তন হয় না হ্যাঁ হয় কলিকালের কলিকালের ভজনের পদ্ধতিই সংকীর্তন কিন্তু এই কলিকালে একটা বিশেষ আছে এই কলিকালে একটা বিশেষ আছে সেটা কি ভাই এই কলিকালটা সবসময় হয় না এটা কখন হয় বলছেন একাত্তর চতুর্যুগে এক মন্নন্তর হয় একাত্তর চতুর্যুগ সত্য তেতা দাপর কলি সত্যযুগের আয়ু কি জানো তেতাযুগের তেতা তেতাযুগ আয়ু কত দাপর যুগ কলিযুগের চার লক্ষ বত্রিশ হাজার চার লক্ষ বত্রিশ ফোর ল্যাক্স থার্টি টু থাউজেন্ড ইজ ইজ দ্য ডিউরেশন অব কলিকাল কলিকালের ডিউরেশন হল চার লক্ষ ফোর ল্যাক্স থার্টি টু টুয়ার অ্যান্ড জাস্ট মেক ইট ডবল এটাকে ডবল করলে এট ইজ দ্য ডিউরেশন অব কলিক অফ দাপর যুগ অর্থাৎ হ্যাঁ আট লক্ষ চৌষট্টি হাজার বছর জাস্ট মেক দ্য ডবল অফ দ্যাট সেটা হবে কি তেতা যুগের তেতা যুগের হয়ে গেল আমি তো সত্য আমি শুরু করেছি কলিযুগ কলিযুগে কলিযুগের ডবল হলো দাপর যুগ দাপর যুগে ডবল হলো তেতা যুগ তেতা যুগে ডবল হলো সত্য যুগ তাহলে এবার মনে করো যে কত দিন সময় চলে যাচ্ছে এ প্রভাব আমার তো হাসি ভাই বৈজ্ঞানিক আইনস্টাইনকে যখন আমার তোমরা বুঝবে না আমি আর কি বলবো এসব আইনস্টাইনকে যখন বলাও তো সময় ওই পাগল হয়ে যেতেন উনি চলে যেতেন সময়ের কালে চিন্তা করতেন বাপ রে বাপ বৈজ্ঞানিক ভাবছে বড় বৈজ্ঞানিক পৃথিবীর তাহলে এই যে সত্যতেতা দাপরগুলি বললাম এটা যোগ যোগ করো করলে পরে একটা চতুর্যুগ হলো হলো কি না এর যোগ করলে একটা চতুর্যুগ হবে তো এরকম একাত্তর চতুর্যুগ একাত্তর চতুর্যুগ গেলে পরে একটা মনু মনু যে রাজত্ব যেমন গভর্নমেন্ট আমাদের এই গভর্নমেন্টকে ফেলে দিল এই গভর্নমেন্ট হয়ে গেলো পারে দিল আবার অন্য গভর্নমেন্ট এরকম একটা মনু যাবে অনেক মনু আছে শত মনু এবার সাবর্ণী মনু অনেক মনু আছে সব এবার এবাদের আমাদের একাত্তর চতুর্যুগ গেলে হলে একটা মনু চলে গেল চোদ্দোটা মনু খেয়াল করতে হবে চোদ্দোটা মনু যখন যাবে তখন বোমার একটা দিন হবে মাথাটাই তো খারাপ হয়ে যাবে ক্যালকুলেশানে পারবে না আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে একজন ব্যক্তি এসেছিলো আমাদের ভারতেরই লোক কিন্তু সে আমেরিকাতে থাকতো তার নাম হলো শকুন্তলা দেবী আমরা তখন স্টুডেন্ট ছিলাম তিনি হচ্ছেন বৈজ্ঞানিক ছিলেন তিনি মুখে কম্পিউটারে যে হিসাবগুলো করবে মুখে মুখে বলে দেয় কম্পিউটারে কষ্ট করে ক্যালকুলেশন করবে মুখে মুখে বলে দিচ্ছে শকুন্তলা দেবী তার নাম ছিল আশ্চর্য বলেন মুখে মুখে বলে দেবে আমাদের দক্ষিণ ভারতে আরেকজন ছিলেন তার নাম হচ্ছে রামানুজ না রামানুজিয়াম রামানুজিয়া চারজন হয় তার নামটাই হলো রামানুজিয়াম এ অঙ্কের হচ্ছে বৈজ্ঞানিক ছিলেন তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিলেন হ্যাঁ বেকার বেকার কোনো অন্য সাবজেক্টে তিনি কিছু পড়েন না খালি অঙ্ক স্কুল থেকে তারা ফেল করে পরে যখন জানা গেল এ কত বড় বাবা একজন তখন তো লোকে পাগল একে তাড়িয়ে দিল চলে যাও হ্যাঁ যা ফেল করে সব সব ও জানে না একে তারপরে যখন জানলো এক কথা বড় একজন বৈজ্ঞানিক তখন তো পাগল বুঝে গেল এই অনেক বৈজ্ঞানিকের অ্যান্ডারসন একে কতবার তাড়িয়ে দিয়েছিল স্কুল থেকে কে এ অনেক আঠেরোটা না সাতটা আবিষ্কার করেছিল বুঝে গেল এগুলো অনেক আশ্চর্য কথা আছে যাই হোক তো কি কথা বলছিলাম আমি আলোচনা প্রসঙ্গে লাস্টে মন্নান্তর তাহলে একাত্তর মন্দর গেলে মন্নন্ত এক একাত্তর চতুর্যুগ গেলে এক মন্নন্তর এরকম চোদ্দোটা মন্নন্ত যাবে এক এক মনে করে পড়ে যাবে তারপর ব্রহ্মা একদিন দিন হন বোঝা গেল এই ব্রহ্মা এখন চুলদারি পেকে গেছে কারণ ব্রহ্মার পঞ্চাশ বছর আগের পঞ্চাশ বছর চলে গেছে এখন বুড়ো হচ্ছে ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মার যে পূর্ব জন্মের যে পঞ্চাশ বছর চলে গেছে এখন আমরা যে রয়েছি এখন এই যে বাকি পঞ্চাশ বছরের ভেতরে যে দিনগুলো ওর মধ্যে আমরা রয়েছি ব্রহ্মার যে বিগত পঞ্চাশ বছর আগে চলে গেছে ব্রহ্মা এখন বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন এই ব্রহ্মা এভাবে করছেন তাহলে একবার ব্রহ্মার একদিনে এই যে চোদ্দোটা মনু গেল চোদ্দটা মনুর মাঝখানে যদি বল সাত আর সাত মাঝখানে হবে হ্যাঁ তাহলে এই সপ্তম মন্নন্তরে কি হবে এই যে চতুর্যুগুলো ঘুরতে থাকবে এর সাতাইশতম চতুর্যুগ যাবে সাতাশতম যুগ যদি আঠাশতম সেই সময় কৃষ্ণ আসবে বোঝা গেল গা বোঝা গেল তাহলে এই সময়েতে যখন কৃষ্ণ অবতীর্ণ হবেন কৃষ্ণ যাওয়ার পর গৌরাঙ্গ আসবেন তাহলে কত অস্বাভাবিক ব্যাপার মানে আমরা যে কত বড় সৌভাগ্যবান আমরা পাগল বলে বুঝতে পারছি না আমরা নিঘাত পাগল এই জন্য বুঝতে পারছি না গৌরাঙ্গের অবতার যে আমাদের সময় হয়েছে সেই নবদ্বীপ সেই সচিমার বাড়ি আমরা মাথায় ঢুকছে না আমাদের মাথাটা এতই দূষিত হয়ে গেছে মাথা বিষয় ঘেটে ঘেঁটে দূষিত হয়ে গেছে নোংরা কাজ করে করে মাথায় ঢুকছে না তাহলে কত দুর্লভ সুদূর্লভ যে এখন এই কলিকালে আমরা গৌরাঙ্গকে পেয়েছি কৃষ্ণ চলে গেছেন কৃষ্ণ বারবার আসেন না যে চতুর্যুগের মধ্যে কৃষ্ণ আসবে তখনই তারপরেই গৌরাঙ্গ আসে তাহলে এবার চিন্তা করে দেন ব্রহ্মার একদিনে একবার চিন্তা করলে পাগল হয়ে যাবে এই গৌরাঙ্গের অবতার এই গৌরাঙ্গ আসেন আর যখন গৌরাঙ্গ আসেন কেউ যদি আমি অনেক কথা মনে পড়ে কিন্তু বলবার সময় নেই যদি কেউ প্রশ্ন করে আচ্ছা গৌরাঙ্গ এলেন তাহলে গৌরাঙ্গ এলেন এতক্ষণ যে বললেন এই যে যুগাবতার আমরা তো মন্নন্ত আমরা তো বিভিন্ন অবতারের কথা জানি সক্ষাবেজ অবতার মন্ন অনেক মত তো আপনি যে বললেন যে কলিযুগে আসে কলিযুগের একটা অবতার যে আছে তো মন কলিযুগের অবতার নেই যুগাবতার সেই যুগাবতার সেই যুগাবত সেই যুগবত যুগ অবতারটা গেল কোথায় কেউ প্রশ্ন করতে পারে তো তাহলে এই যুগবটা কেউ উড়ে গেল নাকি কপুরের মতো কোথায় গেল কেউ যদি প্রশ্ন করে কে প্রশ্ন করছে না কেন প্রশ্ন করতে জানে না প্রশ্ন করতে গেলেও সেরকম জ্ঞান দরকার হয় প্রশ্ন আমরা সবাই করতে পারে না পরীক্ষিত বা আর প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে গেলেও তার একটা অবস্থা দরকার তবে সে প্রশ্ন করতে পারবে তা প্রশ্ন করার যোগ্যতা আমাদের নাই এই জন্য করছে না তাহলে বলছেন যে তাহলে সেই যে সেই যে আমাদের যুগাবতরটা গেল কোথায় কপুরের মধ্যে উড়ে গেল নাকি কোথাও যায়নি গৌরাঙ্গ যখন আসে গৌরাঙ্গর ভেতরেই থাকে আলাদাভাবে আসে না বুঝে গেল আলাদাভাবে আসা দরকার পড়ে না কেন গৌরাঙ্গ এসে গেছে ওর মধ্যে থাকে সব বোঝা গেল তাহলে এই গৌরাঙ্গ অবতারটা কিন্তু প্রত্যেক যুগে নয় তাহলে কলিকালে সাধারণ একটা কলিকারের অবতার আছে আমি কিন্তু কলকি অবতারের কথা বলছি না কেউ যদি ভেবে না কলকি অবতার তা নয় কলিকারের একটা অবতার আছে সে অবতারটা আলাদা আর কলকি জগৎকে ধ্বংস করার জন্য পরে আসবে কলিকালের শেষেতে এটা তো আলাদা বড়ো বড়ো নাম করা আচার্যরা এবার এত বড়ো তাদের দম্ভ তাহলে লিখে দিয়েছে কলিকালে কলিকালে আর কলকি অবতার হবে না লিখে দিয়েছে লেখি লিখিতভাবে ভাষণে আমাকে এবার রাশিয়া থেকে জিজ্ঞাসা করছে অনেক ভক্ত আচ্ছা মহারাজ আমাদের এই এই বড় বড় আচার্যগুলো জগৎকে বিনাশ করার জন্য প্রচার করেছিলেন সেটা বলছেন আমি এটা বললাম সত্যি তাই তারা বলছেন এই কলিকালে আর কলকি অবতার নাই তা আপনার কী মনে হয় আপনার মতামত জানতে চাই আমি চিন্তা করলাম বেগতিক এখন যদি খোলাখুলি আমি বলি তাহলে তোর লড়াই লেগে দেবে আমি প্রথমেই কী করলাম একটা চিঠি লিখলাম দেখে বললাম দেখুন আমি একটা ক্ষুদ্র মানুষ আপনার ওবার লিখেছে ও লিখেছে সে চিঠি আছে জগতের আমাদের ভক্তি সমাজে যত সমস্যা হয় আপনি সেগুলো সমাধান করে লিখেছে সে চিঠিটা আছে ওই জগতে যত বিরাট বিরাট সমস্যা হয় আপনি সব সমাধান করেন কাজে আপনার কাছে এই প্রশ্নটা করলাম বলছে তাহলে আমি কী করবো এবার আমি প্রথমে একটা বিনম্রভাবে চিঠি লিখলাম দেখুন এইসব বিরাট বিরাট আচার্য আমি একটা ক্ষুদ্র মানুষ আর আপনারা আমার বিচার চেয়েছেন আমার তো নিজস্ব কোনো বিচার নেই শাস্ত্রের বিচারটা আমি আপনাদের প্রমাণ দিয়ে দেখাতে পারি তবে আপনি যদি মনে করেন আমাদের অমুক আচার্যকে অপমান করার জন্য আপনি করলেন তাহলে কিন্তু আমি কিছু বলবো না তাহলে আমি বলবো না যদি আপনি মনে করেন এই বাবা এইগুলো লিখলো আমাদের পূর্বের এই যে জগজ্জরা প্রচার করেছে পাচার করেছে যে তাকে অপমান করার জন্য তাহলে কিন্তু আমি কিছু লিখবো না বলো না আসে আপনি নিরপেক্ষভাবে লিখুন প্রথমে আগে চিঠি লিখে দিয়েছি লিখে তারপর উত্তর দিয়েছি এবং আমি প্রশ্ন করলাম কোনো আচার যদি বলে থাকে সে কি প্রমাণ দিয়েছে বল না প্রমাণ দেয় তাহলে তার কথা কী গুরুত্ব আছে সে যেই হোক সে বাবা হোক চোদ্দ পুরুষ হোক সে কি প্রমাণ দিয়েছে স্বাস্থ্যের সে কি স্বাস্থ্যের কোনো প্রমাণ দিয়েছে যে কলিকালে কলকি অবতার নাই কই দেখান আমাকে বল দেখাতে পারছে না তাহলে হয়ে গেল আমি তাকে প্রমাণ দিয়ে দেখালাম মহাপ্রভুর কথা বিভিন্ন চৈতন্য সমস্ত জায়গা থেকে প্রমাণ দিয়ে আমি বললাম যদি কল্কি অবতার না হয় তাহলে বুদ্ধ অবতারও হবে না বুদ্ধ অবতার তো হয়ে গেছে বুদ্ধ অবতার হয়ে গেছে বুদ্ধ চলে গেছে তারপর আমরা এসেছি তাহলে বুদ্ধ কলিকালে যদি কল্কি অবতার বুদ্ধ অবতার হবে না কেন বুদ্ধ অবতার হলো কোথায় লেখা আছে বুদ্ধ অবতানে আমি কল্কি পুরাণ থেকে বিভিন্ন জায়গা থেকে সব প্রমাণ দিয়ে দিল প্রোতা মুখ ভোতা বুঝতে পারছি আমাদের আচার্য মিত্র কথা বলেছি বুঝতে পারছি কিছু বলার নেই কিছু উত্তর দিল না কেউ সব চুপ মেনে মুখ সব মুখ বন্ধ কেন কথাটা তো মানে ওরা মনে করে আমি জগতে প্রচার করে কোটি কোটি টাকা এনেছি আমি বিগ বস আমি একটা বিজ বস একটা আমি যা বলবো সেটি মেনে নেবে লোকে আরে বিগ বস কোটি কোটি টাকা না টাকা গোনা যাবে না এই জন্য ওরা মনে করে বিগ বস আমি যা বলবো তাই মানবে লোকে কেন মানবে কেন মানবে প্রমাণ দিতে হবে কোথায় লেখা আছে বলো প্রমাণ দিতে ভালো তো কোনো প্রমাণ এইরকম হচ্ছে আজকালকার দিন তাহলে এই যে এখানে বলা হচ্ছেন কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম এর ব্যাখ্যা হয়তো পরের সপ্তাহে হতে পারবে তবু কিছু বলি কৃষ্ণবর্ণম এটাকে যদি কৃষ্ণের তি বর্ণদ্বয়ী কৃষ্ণ এই দুটো শব্দকে যিনি সবসময় উচ্চারণ করেন কৃষ্ণ 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 তা সেটাও মানে করতে পারি আবার যদি কেউ বলেন কৃষ্ণ কালো বর্ণ কথাটার মানেটা বুঝতে হবে প্রথমে বলছেন কৃষ্ণ বর্ণম টিকাকাররা বলছেন কৃষ্ণ বর্ণতে তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন তৃষা গায় রংটা অকৃষ্ণম কথাগুলো গোল কথাগুলো জটিল জট পাকিয়ে যাচ্ছে প্রথমে বলছেন কৃষ্ণবর্ণম তারপর যে তিসা তিসা মানে অঙ্গজ্যোতি অকৃষ্ণম এ আবার কি মানে একটু আগে বললো কৃষ্ণবর্ণম তাহলে এটার মানে কী হবে তীষা অকৃষ্ণম তার গায়ের বর্ণ হল অকৃষ্ণ অকৃষ্ণ মানে কালো নয় কালো নয় কালো নয় মানে কি হবে তাহলে কালো নয় মানে তো সাদা মানে সাদা তো হতে পারে না সাদা তো আগে বলে দিয়েছি সত্য যুগে তাহলে তৃষা অকৃষ্ণ মানে বর্ণ অর্থাৎ সোনার বরণ গৌরাঙ্গ অবতার বোঝা গেল কেরাম গোপন রহস্যটা দেখো ওই জন্য আমাদের বৈষ্ণবের আনুগত্যে ভাগবতকে জানতে হয় যিনি ভাগবত তিনি ভাগবত বোঝেন যিনি ভাগবত নয় উনি ভাগবত পড়ে লোককে ঠকাবেন ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করতে পারবে না লোককে ঠকাবে কি করে হবে সারা জীবন তো মিথ্যে কথা বলে এসেছে জিভায় এই জিবা কথা বলে জীবা উচ্চারিত হবে না একটা শ্লোককে উচ্চারণ করতেও পারবে না জীব জড়িয়ে যাবে কতটা সাধনা করতে হয় কতটা তপস্যা কতটা সাধনা তারপরে ভগবানের কৃপা হয় হ্যাঁ ভগবান বলে হ্যাঁ আমি দেখছি তোকে তাহলে দেখো কৃষ্ণবর্ণম বলল তারপর হচ্ছে তৃষা অকৃষ্ণম অকৃষ্ণ বলতে আমি ধরে নেব পিতবর্ণ তাহলে আগে যে কৃষ্ণবর্ণ এটা হচ্ছে কৃষ্ণবর্ণতে ইস্ত্রী কৃষ্ণবর্ণম তিনি কৃষ্ণকে নিরন্তর বর্ণনা করছেন কৃষ্ণ 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 এটা বর্ণনা করছেন দ্যাট এক্সপ্লানেশন আই ক্যান স্পিক ইন হিন ইংলিশ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি কমপ্লিকেটেড ভেরি কমপ্লিকেটেড ভেরি হাই ক্লাস ডিসকাশন তারপরেতে আবার আরেকটা কথা জুড়ে দিল সুন্দর কথা এটা হচ্ছে সাঙ্গ পাঙ্গ অস্ত পার্শ্বদম আরে এটাও তো একটা খটকা লাগছে সাঙ্গ পাঙ্গ অস্ত পার্শ্বদমিত এই সব নিয়ে এটা আবার কে হবে তাহলে কোন অবতার হয় তার ব্যাখ্যাটা আমি চৈতন্য চৈরিত থেকে তোমাকে তুলে দেখাব চৈতন্য কি কি বলছেন সেখান থেকে এইটাকে মিলিয়ে আমি প্রমাণ করে দেব এটা সোনার বরণ গৌরাঙ্গকে বলছে আর কেউ নয় একশো ভাগ কোনো মতে অন্য কিছু প্রমাণ করতে পারবে না এটা আমি চৈতন্য তো বিভিন্ন জায়গা থেকে প্রমাণ করে এই পুরো যেমন কোটে করে না সিবিআই কি করে বিভিন্ন প্রমাণ করে না প্রমাণ করে নিয়ে জড়ো করে তার প্রমাণ করে দেখিয়ে দেয় এইটা হচ্ছে সে আমাদের এরম প্রমাণ করতে হয় সমস্ত স্বাস্থ্যের প্রমাণ বিভিন্ন জায়গাতে মনে করতে হয় সব করে এবার জড়ো করে এখন কৃষ্ণ কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম তার সঙ্গে বলছেন সাঙ্গ পাঙ্গ অস্ত পার্শ্বতম সাঙ্গ পাঙ্গ পার্শ্বত সব সমেত তিনি এসছেন এই সাঙ্গ কাকে বলে পাঙ্গ কাকে বলে অ পার্শ্বত কাকে বলে অস্ত কাকে বলে সব মানেগুলো পরের সপ্তাহে আমি বলবো এটা একটা কৌতূহল থাকলো তোমাদের আর কি করে আরাধনা করতে হয় তাকে মানে যজ্ঞই 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 মানে যজ্ঞের দ্বারা বোঝা গেল কিসের দ্বারা যজ্ঞই যজ্ঞের দ্বারা সংকীর্তন প্রায়ের জয়ন্তী সুমেহ যারা বিরাট বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি মহাপুরুষগণ তারা তাকে সংকীর্তন যজ্ঞেতেই আরাধনা করেন অন্য কোনো আরাধনার ব্যবস্থা এখন নেই যার জন্য আমি আর মঠ মন্দির বাবা করি নাই করলে বৃন্দাবনেতেই চার পাঁচটা মন্দির হয়ে যেত বৃন্দাবনের মধ্যে বাইরে ছেড়ে দিলাম চার পাঁচটা মন্দির হতো অনেক বজুবাসী মন্দির এটা ওটা হ্যাঁ বর্ষা নাতে এইখানে ওসব মন্দির আমি করি নাই কেন ওখানে করতে গেলে এই এই সেবাটা হবে না যে সেবাতে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই এবং প্রপাত আনন্দ পায় এই সেবাটা হবে না এই জন্য আমি জড়াইনি কোনো মতে এক ফোঁটা জল দিয়ে দিই ঠাকুর এই সন্তুষ্ট থাকু আমার এই সেবা কেন এইটি বলছে সংকীর্তনের মাধ্যমে থাকে তা আমি সংকীর্তনই করছি কি ভুলটা করেছি এখানে সংকীর্তন বলছি আমি সংকীর্তন করছি তো হরি কথা সংকীর্তন করছি এর মাধ্যমে তাকে আরাধনা করছি এইটার দ্বারাই ভগবান তুমি সন্তুষ্ট হয় আমার কিছু করার নেই করতে গেলে বিপদ হয়ে যাবে তাহলে কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গ পার্ষদম যজ্ঞই সংকীর্তন পায় যন্তী সুমেধাস এইখানে আজকে অধায় শেষ করতে হবে পরের দিন আবার আমি এখান থেকে অনেক গভীর রহস্যগুলো আলোচনা করার ইচ্ছা রইল এরপরে অর্থ গুরুত্ব গুরুত্বপূর্ণ কাকে বলেছে সেগুলো সব আলোচনা করতে হবে ধ্যেয়ম সদা পরিভবগ্ন অবিষ্টদোহম ইত্যাদি সব আলোচনা যাই হোক বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ বিশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি হি ওয়াঞ্চকল্পিকে বাসিন্দি Patitanam pavane bho Vaishnavyo namo